আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এর আগের ক্লাসে আমরা কিভাবে বিন্দু বসাতে হয় এবং কিভাবে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটার ফর্মুলা এবং একই সাথে আমাদের বইয়ের উদাহরণ এবং অনুশীলনীতে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা পর্যায়ক্রমে সলভ করব। তো সবার আগে দেখো, এখানে আমি লিখে রেখেছি একটা বিন্দু পি পয়েন্ট, যেটাকে আমরা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এটা এই বিন্দু দ্বারা ডিনোট করলাম, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট, যেটাকে এক্স টু এবং ওয়াই টু এই পয়েন্ট দ্বারা ডিনোট করলাম। তাহলে দেখো, এই যে এই দুইটা বিন্দু পি এবং কিউ, এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বের ফর্মুলাটা হচ্ছে পি কিউ ইজ ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। একইভাবে লেখা যায় এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। অর্থাৎ এক্সের যে দুইটা স্থানাঙ্ক থাকবে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, এটার দুইটার বিয়োগফলের বর্গ, আর ওয়াইয়ের যে দুইটা স্থানাঙ্ক আছে ওয়াই ওয়ান এবং ওয়াই টু, এই দুইটার বিয়োগফলের বর্গ। তো এইভাবে হচ্ছে আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করে ফেলবো। তো আমরা এই ভিডিওতে যেই প্রবলেমগুলো সলভ করবো সেটা হচ্ছে উদাহরণের এক দুই আর অনুশীলনীর একের খ, ঘ এবং নয় আর পাঁচ, এই কয়েকটা ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করবো। অ্যান্ড এই অঙ্কগুলো হচ্ছে এই রিলেটেড, হ্যাঁ, দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব রিলেটেড। তো চলো আমরা পর্যায়ক্রমে সবগুলো ম্যাথ সলভ করি। তো আমাদের উদাহরণ এক নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান এবং টু টু, বিন্দু দুইটি একটি সমতলে চিহ্নিত করো, এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো আমাদের প্রথম পার্টে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান এবং টু টু, বিন্দু দুইটি একটি সমতলে চিহ্নিত করতে হবে। তো সাপোজ আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের শেষ সমতল, এটার মধ্যে আমরা পয়েন্ট বসাবো ওয়ান ওয়ান এবং টু টু। তাহলে চলো আমরা পয়েন্টগুলো বসানো শুরু করি। প্রথমে আমরা যে এই পয়েন্টটা বসাই ওয়ান ওয়ান, তাহলে দেখো এই পয়েন্টটা অলমোস্ট এই জায়গায় হবে, হ্যাঁ। তো এই পয়েন্টটার আমি একটা নাম দিলাম, ধরো এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে পি ওয়ান ওয়ান। তাহলে এই পয়েন্টটা আমি লিখতে পারি হচ্ছে পি ওয়ান কমা ওয়ান। এরপরে দেখো দুই নম্বর যে পয়েন্টটা আছে সেটাকে ধরলাম আমি হচ্ছে কিউ, যেটা হচ্ছে টু কমা টু। তাহলে চলো আমরা দুই নম্বর পয়েন্টটা বসায় ফেলি। এটা কম বেশি এরকম হবে, তোমরা গ্রাফ পেপারে যখন করবো তখন আরও ক্লিয়ার করে করতে পারবা। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে টু কমা টু। তাহলে এটা হচ্ছে কি, আমরা ওয়ান ওয়ান এবং টু টু এই দুইটা বিন্দুকে এই সমতলে আমরা স্থাপন করে ফেলছি। তো আমাদের নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্রটাই যেখানে আমাদের লেখা আছে, তাহলে চলো আমরা লিখে ফেলি পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট অফ আর, আমরা সাপোজ ধরি হচ্ছে এই কিউ, কিউর যে পয়েন্টটা আছে সেটাকে আমরা ধরলাম হচ্ছে এক্স টু আর এক্স টু আর ওয়াই টু ওয়াই টু, আর এটাকে ধরলাম আমরা হচ্ছে এক্স ওয়ান এবং এটাকে ধরলাম হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তার মানে কী দাঁড়ায়, রুট ওভার টু একক। এখানে আমাদের একক কথাটা লিখতে হবে, কারণ হচ্ছে এটা এখানে আমাদের কোনো একক ওইরকমভাবে বলা নাই, সেন্টিমিটার মিটার এই টাইপের কোনো একক আমাদের বলা নাই, সেজন্য আমরা সরাসরি এটাকে লিখে ফেলবো হচ্ছে একক। তো আমাদের দুই নম্বর ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে মূলবিন্দু ও জিরো কমা জিরো এবং অপর দুইটি বিন্দু পি এবং কিউ সমতলে চিহ্নিত করো। তাহলে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সমতলে চিহ্নিত করতে হবে। তাহলে চলো আমরা চিহ্নিত করে ফেলি। তাহলে প্রথমে বলছে হচ্ছে মূলবিন্দু ও জিরো কমা জিরো, দেখো এটা হচ্ছে আমাদের মূলবিন্দু। তাহলে এটা এটার স্থানাঙ্ক কোনটা হবে, এটার স্থানাঙ্ক হবে হচ্ছে জিরো কমা জিরো। ওকে, তারপরে দেখো আমাদের পি পয়েন্টটা, পি পয়েন্টটা হচ্ছে থ্রি কমা জিরো। তাহলে চলো আমরা বসায় ফেলি। তাহলে পি পয়েন্টটা হবে হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হবে পি থ্রি কমা জিরো। এরপরে আসে হচ্ছে কিউ পয়েন্টটা, কিউ পয়েন্টটা দেখো জিরো কমা থ্রি। তাহলে দেখো এই পয়েন্টটা হবে আমাদের কিউ পয়েন্টটা, হ্যাঁ, তাহলে কিউ জিরো কমা থ্রি, এই তিনটা পয়েন্ট আমাদের বলে দেওয়া আছে এবং আমাদের চিহ্নিত করতে বলছে, আমরা সমতলে এটাকে চিহ্নিত করে ফেললাম, এটা হচ্ছে আমাদের সেই ও পয়েন্ট। আচ্ছা, তাহলে দেখো এরপরে যেটা আমাদের বলছে সেটা হচ্ছে প্রত্যেকটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদের প্রত্যেকটির মধ্যবর্তী দূরত্ব বলতে কী বোঝাবে, কী বোঝাবে হচ্ছে যেটা সেটা হচ্ছে ও কিউ, ও পি এবং হচ্ছে পি কিউ, পি কিউ। তাহলে প্রত্যেকটির মধ্যবর্তী দূরত্ব বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে ও কিউ, ও পি এবং পি কিউ। তাহলে চলো আমরা তিনটার দূরত্ব নির্ণয় করে ফেলি। তাহলে ও কিউর ক্ষেত্রে দেখো ও আর কিউ, এই যে ও আর কিউ, তাহলে কী হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান যদি করি তাহলে জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার, থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার। তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে রুট ওভার থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি একক। ওকে, আচ্ছা, এরপরে দেখো ও পির মান কীভাবে বের করা যায়, দেখো ও আর পি, তাহলে থ্রি মাইনাস জিরো প্লাস জিরো মাইনাস জিরো, তাহলে কী হবে আমাদের থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার। তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে রুট ওভার থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি একক। আচ্ছা, এরপরে দেখো পি কিউ, হ্যাঁ পি কিউ, তাহলে পি কিউ এটার মানে কী দাঁড়ায়, দেখো পি আর কিউ, তাহলে এটাকে যদি আমরা এক্স টু ধরি, এটাকে যদি এক্স ওয়ান ধরি, তাহলে কী হবে থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস
जिरो माइनस थ्री होल स्कोर जिरो माइनस थ्री होल स्कोर तेल जेटा आछे सेटा होच्छे थ्री स्कोर प्लस माइनस थ्री स्कोर तेल देखो थ्री स्कोर मान होच्छे नाइन और माइनस थ्री स्कोर मानटा होच्छे नाइन तेल लिखते पारी रूट ओवर वन एट तेल एटाके आमरा एभावेओ रखते पारी अथवा अठारो के आमरा भेंगे लिखते पारी टू इंटू नाइन और एटाके लेखा जाय होच्छे रूट ओवर थ्री स्कोर इंटू टू तेल थ्री और स्कोर रूट और स्कोर काटाटी चले जाए तेल थे हे थ्री रूट टू ये अनेकगुलो सिम्प्लीफाई कर मैथ करा जाए तो पर्यटन रख लो और आप जो एक सूंदर लिखते चाहिए पर्यटन लिख लो तेल ये हमारे दुई नम्बर अंक उदाहरण दुर अंक ठीक है। एरपर आकटा अंश आज तुम्हारे प्रश्न मध्य जो हे तीन बिंदु जोग कर ले जैमितिक चित्र अंकित है तेल देखो हमें जोग कर फिली तेल बिंदु यु तो जोग कराई आसे ये बिंदु ए बिंदु तो जोग कराई आसे तेल जस्ट ये एटर साथे जोग कर दी पी एर साथे क्यू तेल बोलसे तीन बिंदु जोग कर ले जैमितिक चित्र अंकित है तार नाम कि तेल एटार नाम कि यार नाम हम त्रिभुज ओके तेल ये उदाहरण दुईटा कर फिलल एरपर हमें अनुशीलन एक ख ये मैथ देखो तेल के दुईट बिंदु दे आसे माइनस थ्री कमा सेवन और माइनस सेवन कमा थ्री एटर मध्यवर्ती दूरत निर्णय करते हैं तो दुईट बिंदु के एक नाम दिए नहीं सपोज धरी धरी पी पी बिंदुटा हे माइनस थ्री कमा सेवेन और किऊ बिंदुटा हे माइनस सेवेन कमा थ्री एन जस्ट पी किऊ सूत्र बसा दी तेल पी किऊ इज इक्ुअल टू हमें धरी हे ये एक्स टू तेल धरी माइनस सेवेन माइनस ये क्योंकि माइनस छो सूत्रे तपर देखो माइनस थ्री आज एक्स वन मान माइनस थ्री तेल देखो सम्पूर्ण जिनिसटार ऊपर होल स्कोर तेल यटुक मान हम एक्स टू माइनस एक्स वन तरह स्कोर प्लस वाई टूर मान कत थ्री माइनस सेवेन तारे होल स्कोर ओके ये माइनस ये होल स्कोर ये माइनस ये होल स्कोर तेल देखो आप लिखते पारी जेटा माइनस सेवेन प्लस थ्री एटार ऊपर एक होल स्कोर प्लस थ्री माइनस सेवेन तारे हमारे होल स्कोर तेल देखो यटुक मान हम कत आसे रूट ओवर माइनस फोर होल स्कोर प्लस माइनस फोर होल स्कोर तेल देखो यतटुकु मान हम कत रूट ओवर सिक्सटीन यतटुकुर मान हम कत प्लस सिक्सटीन ये देखो लिखते परि हमें रूट ओवर थार्टी टू तुम्हारा यह पर्यन्त रखते पर अथवा ये एक भेगे लिखते पो रूट ओवर सिक्सटीन इंटू टू तेल ये लेखा जाए रूट ओवर फोर स्कोर इंटू टू ठीक है से लेखा जाए फोर रूट टू यटार नियम हे जो संख्या जो पा अपना रूटर नीचे ये पूर्णवर्ग राशि भेगे नब देखो षोलो क्योंकि पूर्णवर्ग राशि सर्वोच्च जो पूर्णवर्ग राशि भांगते पर माध्यम भेगे नहींब भेगे नीले देखो एक स्कोयर चले आसे और आएगा किस गुणाकार थे स्कोयरटार साथे स्कोयर और रूट ओवर काटाटी चले जाए चले आसे बाहर और जे बाकी जिस जेटर ऊपर स्कोयर थे रूटर भेतर ही जाए ठीक है। तेल पूर्णवर्ग राशि को होते फोर एक पूर्णवर्ग राशि नाइन एक पूर्णवर्ग राशि सिक्सटीन पूर्णवर्ग राशि टोएंटी फाइव पूर्णवर्ग राशि थार्टी सिक्स पूर्णवर्ग राशि तेल जी को पाई तेल सेगुलर माध्यम भेगे नार चेषा करो सर्वोच्च जो पूर्णवर्ग राशि आटार माध्यम भेगे नार चेषा करो सपोज हमें एक उदाहरण दी तुम्हें जमन धर रूट ओवर थार्टी टूर कथाई बी थार्टी टू ये देखो फोर द्वारा क्योंकि भागा जाए आर तुम्हार सिक्सटीन द्वारा भागा जाए तो सर्वोच्च जेहतु हमारे सिक्सटीन आसे सिक्सटीन द्वारा ये भांगब तेल चलो आएगा उदाहरण करी रूट ओवर सेवेंटी टूर कथा जी तेल देखो ये सर्वोच्च को द्वारा भागा जाए सर्वोच्च भागा जाए हे छत्तीस द्वारा तेल ये लिखते परि हे थार्टी सिक्स इंटू टू तेल देखो थार्टी सिक्स के लेखा जाए रूट ओवर सिक्स स्कोयर इंटू टू तेल देखो स्कोयर और रूट दुटा जिस काटाटी चले गए तेल थे हे सिक्स बहरे चले आसे और रूट टू तेल टूएर उपरे जेहतु स्कोयर छो ना तई टूएर उपरे रूटा थे जाए तेल एट अनुशीलन एक ख एरपर एक अंक करब तपर आप पर्यक्रमे नय पाँच अंक कर भिडियो शेष करब तो पर्या एक घ मैथ सल्व करब तो ये दुईटा बिंदु देवा आए एक हे जिरो कमा जिरो और एक हे साइन थेटा कमा कस थेटा ये मध्यवर्ती दूरत जो आज निर्णय करते हैं तेल चलो हमें मैथ सल्व कर फिली तेल देखो हमें ये बिंदुटार को नाम नहीं चलो एक नाम दी ए ए बिंदुटा हलो जिरो कमा जिरो ये धरी आए बिंदु धरो बी तेल ये धरल हे साइन थेटा कमा कस थेटा ओके अच्छा तेल चलो हमें मानटा बेर फिली तेल ए बी इज इक्वल टू है रूट ओवर साइन थेटा माइनस जिरो होल स्कोयर प्लस कस थेटा माइनस जिरो होल स्कोयर तेल देखो हमारे ये थे से रूट ओवर साइन स्कोयर थेटा प्लस कस स्कोयर थेटा तेल तुम्हारा जानो जो साइन स्क्वायर थेटा प्लस कॉस स्क्वायर थेटा इज इक्वल टू हे वन तेल रूट ओवर वन और रूट ओवर वन मान कत वन तेल एटार दुईटा बिंदुर मध्यवर्ती दूरत हे वन एकक ओके तो आशा करी तुम्हारे टाइपर जो मैथगुलो आसे अनुशीलन एक नम्बर तुम्हारा सबगुलो मैथ सल्व करते पारबा सो ए पर्याये आमरा अनुशीलन नय नम्बर मैथ सल्व करब तेल एखाने आमादेर जेटा बला आछे सेटा हच्छे ए एकटा पॉइंट बी एकटा पॉइंट सी एकटा पॉइंट
এই বিন্দুগুলোর মধ্যে কোনটি পি বিন্দু সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী। তাহলে দেখো এখানে যদি আমরা সর্বপ্রথম পি এ পি বি হ্যাঁ এবং পি সি এই তিনটা পয়েন্ট যদি এই তিনটার দূরত্ব যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে কোনটা পি বিন্দুর কাছে এবং কোনটা সবচেয়ে দূরে। তাহলে চলো আমরা নির্ণয় করে ফেলি। তাহলে পি এর সমান সমান লেখা যায়, দেখো এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের পি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 10-3 হোল স্কোয়ার প্লাস দেখো 5 -2 ব্র্যাকেট হোল স্কোয়ার। ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের পি এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি কি রুট ওভার এটা এখানে লেখা যায় হচ্ছে 7² প্লাস এখানে আমাদের 7² ঠিক আছে। তাহলে হয় হচ্ছে রুট ওভার 49 প্লাস 49 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 98। ওকে এরপরে দেখো দুই নম্বরটা, তাহলে আমরা পি বির মানটা নির্ণয় করতে পারি। তাহলে হবে কি 7 -3 তারপরে 6 -2 ঠিক আছে। তাহলে প্লাস 6+2 সরাসরি 6+2 আমি লিখে ফেললাম কারণ এখানে মাইনাস আবার আরেকটা মাইনাস আছে তাহলে সরাসরি প্লাস হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে রুট ওভার 4² ওকে 4² প্লাস 8² তাহলে এখানে লেখা যায় হচ্ছে রুট ওভার 16+64 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 80। ওকে আচ্ছা এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পিসি। তাহলে দেখো এখানে সি আর এখানে হচ্ছে আমাদের পি। তাহলে আমরা লিখতে পারি যেটা সেটা হচ্ছে -3 -3 হোল স্কোয়ার প্লাস দেখো 5 5+2 হোল স্কোয়ার। ওকে আচ্ছা এরপর এটাকে যেটা লেখা যায় সেটা হচ্ছে -6 এটাকে স্কোয়ার প্লাস 7² তাহলে এখানে যা লেখা যায় সেটা হচ্ছে রুট ওভার 36+49 তাহলে এখানে লেখা যায় হচ্ছে রুট ওভার 85। তাহলে দেখো আমাদের তিনটা মান আসছে, একটা হচ্ছে রুট ওভার 98, একটা হচ্ছে রুট ওভার 80, একটা হচ্ছে রুট ওভার 85। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে বড় কে হতে পারে? এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে রুট ওভার 98, আর রুটের মধ্যে যখন বড় কিছু হয়ে যাবে তখন সেটা হচ্ছে সবচেয়ে বড় হবে, তারপরে ছোট কে, তারপরে ছোট হচ্ছে রুট ওভার 85, আর সবচেয়ে ছোট হচ্ছে রুট ওভার 80। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পি বিন্দুটা, এ বিন্দুটা, তাই না? তাহলে পি এবং এ এরা হচ্ছে সবচেয়ে দূরবর্তী, এ হচ্ছে পি থেকে সবচেয়ে দূরবর্তী। ওকে আর এখানে দেখো সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট মানটা হচ্ছে বি। তাহলে বি হচ্ছে কি পি থেকে সবচেয়ে নিকটবর্তী। ওকে তাহলে এইভাবে আমরা অনুশীলনে 9 নম্বর ম্যাথটা সলভ করতে পারি। তো এই পর্যায়ে আমরা অনুশীলনে 5 নম্বর ম্যাথটা সলভ করবো। আমাদের এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে মূলবিন্দু থেকে -5.5 ও 5K বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এখন দেখো আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু পয়েন্ট আউট করি। তাহলে মূলবিন্দু সেটাকে আমরা ধরি হচ্ছে ও, 0.0 এটা আমাদের মূলবিন্দু। তারপরে দেখো আরেকটা বিন্দু আমাদের দেওয়া আছে সেটাকে আমরা ধরি হচ্ছে পি, এটা ধরি হচ্ছে -5.5। আরেকটা বিন্দু আমরা ধরে নিই হচ্ছে কিউ, তাহলে কিউ আমরা ধরে নিই হচ্ছে 5K। এখন আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মূলবিন্দু থেকে এই বিন্দুটা এবং মূলবিন্দু থেকে এই বিন্দুটা এদের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মূলবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত, ও পি, আর মূলবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে, ও কিউ। তাহলে এরা পরস্পর সমান যেহেতু আমাদের বলছে সমদূরবর্তী। তাহলে দেখো আমরা জাস্ট এই দূরত্বগুলো আমরা যদি জাস্ট বসায় দেই তাহলে আমাদের কিন্তু ম্যাথটা হয়ে যায়। তাহলে চলো আমরা এটা অঙ্কটা করে ফেলি। তাহলে সমান সমান ও পির মানটা কত আসবে, দেখো মূলবিন্দুটা হচ্ছে ও আর পিটা হচ্ছে এটা, তাহলে কী হবে -5 -0 হোল স্কোয়ার প্লাস 5 -0 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ও পির মান। তাহলে আমরা যখন আবার ও কিউর মানটা বের করবো তাহলে আমাদের যেটা পাবো সেটা হবে রুট ওভার দেখো 5 -0 হোল স্কোয়ার, 5 -0 হোল স্কোয়ার প্লাস K-0 হোল স্কোয়ার, তাহলে হবে K-0 হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এই পাশেও রুট আছে, এই পাশেও আমাদের রুট আছে, তাহলে আমি দুই পাশে বর্গ করে ফেলি, দুই পাশে বর্গ করলে আমাদের দুই পাশে রুটটা কাটাকাটি চলে যায়। তাহলে দেখো আমরা যদি বর্গ করে ফেলি তাহলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে -5² প্লাস 5² এই পাশে থাকে হচ্ছে 5² প্লাস K² তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে বর্গ করে। ওকে আচ্ছা এরপরে দেখো এখানে আমাদের -5² কি 25, এখানে আরও থাকে 25 ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 25 প্লাস K² তাহলে আমরা লিখতে পারি হচ্ছে K² ইজ ইকুয়াল টু হচ্ছে 25। ওকে তাহলে দেখো কে এর মানটা কত আসবে, ইজ ইকুয়াল টু ± রুট ওভার 25, তাহলে এটা আমাদের লেখা যায় ±5। ওকে তাহলে এই ±5টা হচ্ছে আমাদের কে এর মান, আর এখানে আমাদের জানতে চাইছে হচ্ছে কে এর মান, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, তো আমরা নেক্সট ভিডিওতে ত্রিভুজ সংক্রান্ত বেশ কিছু প্রবলেম সলভ করবো।